দেবদাসের মতো বনে বাদারে পারুল পারুল কইরা ঘুইরা বেড়াইতেছে। কিরে এখানে কি করস? কোনো কাম ধান্দা নাই তাই বসে আছি। তাছা তাড়াতাড়ি দোস্তরে এক কাপ দুধ চিনি বেশি দিয়ে চা দাও। তুই তো দেখি আমগরে ভুই লাগি গেছস দোস্ত। ভুলি নাই ভুলি নাই দোস্ত, সময় পাই না বুঝস না, নতুন নতুন সবারে এমনই হয়। বাবারা এই গ্রামের সৈয়দ বাড়িটা কোন দিকে? সৈয়দ বাড়ি কার কাছে যাইবেন? জি সৈয়দ সাহেবের কন্যার বিবাহের রিস্তা নিয়ে আইছিলাম। সৈয়দ সাহেবের মাইয়া? ভালো ভালো খুব ভালো, মাইয়া দেখতে মাশাআল্লাহ একদম পরিল্লাহান, বড়ই লক্ষ্মী মাইয়া। তয় তয় কি জনাব? না না এইটা কোনো সমস্যা না, তেমন কিছুই না, ডাক্তার কবিরাজ দেখাইতেছে সেরে দেব। ডাক্তার কবিরাজ মানে কি সমস্যা জনাব, একটু খুইলা কন। বললাম না তেমন কোনো সমস্যাই না, বাদ দেন। বলেন না জনাব, সম্বন্ধের ব্যাপার খুঁটি নাটি না যাই না। সমস্যাটা এমন যেটা ভদ্র সমাজে সবার সামনে তোর বলা যায় না। আপনারে দেখা ভালো লোক মনে হইতেছে, আপনি কোনো বিপদে পড়েন তা আমি চাই না, কিন্তু দয়া করে আর কাউরে কই না, এদিকে আসে। জি বলেন। বলা যাবে না, অতীব গোপন সমস্যা। ঠান্ডা চা, সমস্যা নেই, ঠান্ডা চাই গেল। তোমার হাতে হঠাৎ লাঠি, তুমি ঘটকের কাছে আমার নামে কি বলেছো? কিছু না। কিছু না মানে সত্যিকার বলো। ও ঘটকের কাছে তোমাকে বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছিল শুনে যেমন এসে তাই বলে দিছি। আমি জানতে চাই তুমি কি বলেছো। আজ ঘটকের সাথে বাবার গঞ্জে দেখা হয়েছিল, ঘটক বাবাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে, বলেছে মেয়ের দোষ আছে। তুমি নাকি তাকে আমার কোন দোষের কথা বলেছো? বলো কি দোষ আছে আমার বলো। থাক না, বিয়া ভেঙে গেছে তাতেই তো আমাকে খুশি হওয়া উচিত, কি বলছি না বলছি তা দিয়ে তুমি কি করবা? না আমি শুনতে চাই কি বলেছো তুমি ঘটককে আমার নামে। শুনলে তো আবার তুমি রাগ করবা। না তবু আমি শুনব। আগে হাতের লাঠিটা আমারে দাও। না লাঠি দেব না। লাঠি না দিলে কমু না, দাও। এবার বলো কইছি। কি বলেছো? কইছি কইছি মাইয়া। মাইয়ার মাইয়ার কি বলো বলো না। মাইয়া বিছানায় প্রস্রাব করে। তোমাকে আমি দাঁড়াও দেখাচ্ছি মজা। আমাকে ক্ষমা করবেন আমি দেখতে পাইনি। না দেখার জন্য শুকরিয়া, দেখলে তো আর তোমার মতো সুন্দরীর লগে ধাক্কা খাইতাম না। কি
তুমি পারুল না? সুরজ চাচার মাইয়া পারুল, রাইট? জি। বাহ, মাশাআল্লাহ, বেশ বড় সরু হয়ে গেছো। আপনার তো ফাঁসি হওয়ার কথা ছিল। না, তুমি দোয়ায় আমার ফাঁসি হয় নাই। হলে খুব একটা ক্ষতি হতো না। কি কইলা? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যাবা? যাও, কিন্তু আমার কবে দেখা হইব? লাল শুক্রবারে। কি কইলা? বাবালে জানাইতে হইব, আমার বিয়ের পাত্রী আমি পাইছি। আমি বিয়া করব বাবারে। এই নাও, এই মাসের পলাশ বাবাজির শহরে লেখাপড়া করার খরচের টাকা। এই ধরো, এটা সই দাও। চার বছরে লেখাপড়া বাবদ কত নিছো মনে আছে তো? মনে না থাকলেও আপনার দলিলে লেখা আছে তো। তোমার ছেলে ফিরবো কবে? সামনে আর দুই মাস পর, পরীক্ষা শেষ হলেই এসে পড়বো। তাহলে তখনই আমার মেয়ে মোশাম্মাজ জরিনা বেগমের সঙ্গে পলাশ বাবাজির বিবাহটা সেরে ফেলামো, নাকি বলো রমেশ মিয়া? আমার বড় ভাইয়ের কাছে মাইয়া বিয়ে দিবেন? বড় ভাইরে তো চেনেন না, একদম বাইন মাস পিসলা, ঠিক মতো সাই দিয়ে ধরেন, নাহলে কিন্তু ফসকায়া যাইব। তুই চুপ করবি? শোন, তোর সবকিছু গোছ গোছ করে রাখিস, কাল শহরে যাইতে হইব পলাশে টাকা দিতে। ঠিক আছে, আমি পিঠা বানাই দিব, মনে যাওয়ানোর সময় নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই রমেশ মিয়া। জি, সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হে আল্লাহ, আমার সন্তানটা যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়।
আমার ভাই এখানে কোন রুমে থাকে বলতে পারেন? আসেন, ভিতরে আসেন। ভাই? কোন ভাই? নাম কি আপনার ভাই? পলাশ। আমার ভাইয়ের নাম পলাশ হাসান। খুব ব্রিলিয়ান্ট ছাত্র, মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ে। আপনার ভাই পলাশ? জি। আরে ভাই রে, আপনার জমিদার ভাইয়ের সাথে শেয়ারে রুম ভাড়া নিয়ে কি যে বিপদে পড়ছি। ভাড়াও দেয় না, আসেও না, থাকে বড় লোকদের জায়গায় গুলশানে। গুলশানে? গুলশানে কই থাকে? মিলিদের বাসায়। মিলিদা আবার কে? তা তোমার ভাইকে জিজ্ঞাসা করো, ঠিকানা লাগবে? জি। তা তো লাগবেই। রোড নাম্বার 7, জি, হাউস নাম্বার 19, গুলশান 2। বাবা পলাশ, তোমার বাবা কবে দেশে আসছেন? আসার কথা ছিল এই মাসেই, কিন্তু লন্ডনে আমাদের শপিং মলের কনস্ট্রাকশনের কাজটা এবছরও শেষ হবে না, তাই ফিরে আসার সময়টাও অনিশ্চিত। কিন্তু আমি যে আর দেরি করতে পারছি না, ওনার সাথে তোমাদের ব্যাপারে কথা বলে সবকিছু চূড়ান্ত করে ভাবছিলাম এবছরই আমি হজ করতে যাব। বেশ তো, মোবাইলে আপনার সাথে কথা বলে দিই। এখন পাবে? জি, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো ড্যাড, তুমি তো কাজের চাপে দেশে আসতে পারছো না, এদিকে মিলির বাবা তোমার কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। হ্যাঁ, এই নাও, ওনার সাথে কথা বলো। হ্যালো। হ্যালো মিস্টার চৌধুরী, হাউ আর ইউ? আমি ভালো আছি, কিন্তু মিস্টার হাসান, এইভাবে আর কতদিন দেশ ছেড়ে থাকবেন? টাকার পেছনে ছুটলে কি চলে? ছেলেকে বিয়ে করিয়ে সংসারী করাবেন না? আরে নাতি নাতনির মুখ দেখবেন না? দেখতে তো চাই, কিন্তু কি করবো বলুন, লন্ডনে নিজে উপস্থিত না থেকে কোনো কিছুই করার উপায় নেই। তাছাড়া আমার আর কি প্রয়োজন? ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে তখন আপনি ওদের বিয়েটা দিয়ে দিন। বিয়ের পর লন্ডনে হানিমুনে এলে আমি না হয় তখন আশীর্বাদ করব। কিন্তু ছেলের বিয়েতে আপনি থাকবেন না? আরে কি করে থাকবো বলুন, ছেলের ভবিষ্যতের জন্যই তো এই লন্ডনে পড়ে আছি। তা অবশ্য ঠিক। ওকে, আপনি যখন অনুমতি দিচ্ছেন তখন সামনের মাসের ফার্স্ট উইকে একটা পার্টি দিয়ে ওদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো, কি বলেন?
আমার অবর্তমানে আপনি পলাশের গার্জিয়ান, আপনি যা বলবেন তাই হবে। ওকে মিস্টার হাসান, আমি সব ঠিক করে তারপর আপনাকে জানাবো। নাইস টকিং উইথ ইউ। যাক, এবার আমি নিশ্চিন্ত। সামনের মাসেই তোমাদের এনগেজমেন্টের সময় আমি তোমাদের বিয়ের দিন তারিখ তোমার বাবাকে জানিয়ে দেব। জি। ওকে, তোমরা কথা বলো, আমি আসি। জি বাবা, তোমার রাজুকের ফাইলটা নিবে না? ও হ্যাঁ হ্যাঁ, ফাইলটা দে তো মা, আসি। জি আঙ্কেল। পলাশ, তুমি একটু বসো, আমি আসছি। ওকে। ও চন্দু, আমার বাপের অভিনয়টা ভালো করছে, এই যাত্রা বেঁচে গেছে। সামনের মাসে এঙ্গেজমেন্ট হলে তো মিলির জন্য একটা দামি আংটি কিনতে হবে, এত টাকা পাবো কোথায়? যে করে হোক বাবার কাছ থেকে টাকাটা জোগাড় করতেই হবে। না না, কিছু না। আপামনি, সাহেবের সাথে একজন লোক দেখা করতে আইছে। আমার সাথে? এখানে? জি। আসতে বলো। জি আচ্ছা। আমার সাথে এখানে কে দেখা করতে এলো? আসেন আসেন, ওই যে সাহেব। তুই তুই এখানে কেন এসেছিস? কে তোকে আসতে বলেছে? কোনো কথা বলবি না। কতবার বলেছি আমি আর তোদের কোনো টাকা দিতে পারবো না, আমার বাবার টাকা আমি আর তোদের পিছনে অপচয় হতে দেব না। ভাইয়া চুপ, ওসব সম্পর্ক আমি ভুলে গেছি। ভাইয়া পলাশ, ছেলেটা কে? আর বলো না, আমাদের জমিদারির পুরনো চাকরের ছেলে। পুরনো চাকর? হ্যাঁ, চাকর নয় তো কি? মাস গেলে আমার বাবার কাছ থেকে টাকা না হলে যাদের সংসার চলে না তাদের চাকর বলবো না কি বলবো? আরে তুমি জানো না মেলে, টাকা ছাড়া ওরা কিছুই চেনে না। এই মুহূর্তে তুই এই শহর ছেড়ে গ্রামে চলে যাবি। এইখানে এসে দেখছি তারপর থাকার কোনো ইচ্ছেই আমার নাই, কিন্তু সাহেব আপনার বাড়ির পুরনো চাকরে কি করব? আপনার কথা শুনলে ওনারা যে কষ্ট পাইব। ওদের বলবি আমি যা কিছু করছি ওদের ভালোর জন্য করছি, সময় হলে আমি নিজে গিয়ে ওদের সাথে দেখা করব। এবার যা। আরে জানা রাভিশ, এই নে গাড়ি ভাড়া। লাগবো না স্যার, আপনার পুরনো চাকর আমার গাড়ি ভাড়া দিয়েই পাঠাইছে। স্যার, আমার মা আপনার জন্য কিছু পছন্দের পিঠা বানায় দিছে। থ্যাংক ইউ। আসি স্যার। যেতে হবে, নইলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। শিমুল কিরে, ঢাকা থেকে আইসা পলাশের খবর তো কিছুই করলি না, কই যাস তুই? কিরে তোর মন খারাপ কেন? পলাশ ভালো আছে তো? কিরে কথা কাস না কেন, পলাশ ভালো আছে তো? বাবা, তোমার পোলা ভালোই আছে, শহরে থেকে তার বিরাট উন্নতি হয়েছে। দেখতেই না পোলাটা কার। আরে আমার ওই সন্তানই তো আমার অহংকার। এই পরে টাকাগুলো দিছিলি তো? কিরে চুপ করে আসিস কেন, টাকাগুলো দিছিলি তো? হ দিছি।
শিমুলের মা, ব্যাপারটা কি? ওর কথা হইনা মনে হইতেছে ও আমার কাছে কিছু লুকাইতেছে। দূর ও কি লুকাইব মা? পলাশ মা, পলাশ আমার, পলাশ বাবা, আমার বাবা। থাক থাক বাবা, থাক। কেমন আছিস বাবা? পলাশ, তুই হঠাৎ করে বাবা, তোমার কাছে একটা জরুরি কাজে আইছি। জরুরি কাজ? হ্যাঁ বাবা। পলাশ, তুই অনেক দূর থেকে আইছিস, আগে ঘরে গিয়ে বিশ্রাম লা, তারপর যা কনের কইস, আমি যাই তোর খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ যাও, আয়। এমন কি কাম বাবা, যার জন্য তোরা ঢাকা থেকে ছুটাইতে হইলো? টাকার জন্য। টাকা? কেন শিমুল, তোরা টাকা দেয় নাই? কি কইতেছ শিমুল, তো আমার কাছে যাই নাই। শিমুল তোর কাছে যায় নাই? না। হরে হরে হরে। বাবা শোনো, শিমুলের বিচার তুমি পরে করতে পারবা, আগে আমার কথা শোনো। সামনে আমার ফাইনাল পরীক্ষা, পরীক্ষার ফিস আর কয়টা বই কেনার জন্য আমার বেশ কিছু টাকা লাগবে। কয় টাকা? 30,000 টাকা লাগবে। 30,000? হ্যাঁ বাবা, এই টাকা না হইলে আমি পরীক্ষা দিতে পারব না। আর যদি তাই হয়, তাইলে আমার নিয়ে যে স্বপ্ন দেখতেছ সব বৃথা হয়ে যাবে। না না, এ হইতে পারে না, পরীক্ষা তোকে দিতেই হইব। টাকা জমা দেওয়ার শেষ তারিখ কবে রে? কাইলে শেষ তারিখ। বাবা, টাকা কি আজকে জোগাড় হইব? সামান্য টাকা হইলে কথা আছিল, কিন্তু এত টাকা আমি তো কিছু বুঝতে পারতেছি না। জোরদারের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, আমি আর তোমারে কোনো টাকা দিতে পারুম না। উল্টা যা দিস তা যদি আগামী এক মাসের মধ্যে শোধ করতে না পারো, আমি তোমার ভিটা ছাড়া করুম। দেখেন, আমি আপনার আয় ছোট রেখে বাচ্চা, তুই এখান থেকে যাবি না বাইর খাবি। বাবা শকত, তোমার বাবা যা দেখছে তা সত্যি হতে পারে না। আমার পোলা, আমার পোলা এমন না। ও, তাইলে তুই এমনি যাবি না? দেখ যাওয়াইতাছি। তুই আমার বাবার গায়ে হাত তুলছোস? খালি হাত তুলছি, জুতা পিটা করে নে, ভাগ্য ভালো। তোরে আমি মাইরে ফেলামু।
শিমুল, এই শিমুল, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কি হয়েছে বলো তো, তোমার মন খারাপ কেন? আরে কি হয়েছে বলো, বলো না, আরে বলো। বাবা দেখে ফেলতে পারে, চলো ওইদিকে যাই। কোনাহান থেকে কিছুই জোগাড় করতে পারলাম না। ঘরে ফিরে আমি পলাশকে কিছু ভাবতাম, সৈয়দ সাহেবের কাছে চাইলেও পাওয়া যাবে না, কারণ ওনার মালগুলো তো এখনো পইরা রেছে, হাতে কোনো টাকা নাই। রমেশ ভাইয়া, এই টাকাগুলো রাখো, এখানে 30,000 টাকা আছে, এগুলো কাল ব্যাংকে জমা দিয়ে দেবে, মনে করে দিও কিন্তু। জি আচ্ছা, আমি যাই। আচ্ছা, কিস্তির তারিখে তেরো 20 দিন বাকি, পরে দিলে কোনো ক্ষতি হইব না, কিন্তু পলাশ যদি টাকা না পায় তাইলে ওর জীবনটা শেষ হয়ে যাইব। তাই সন্তানের মঙ্গলের জন্য এই পাপ আমারে করতেই হইব, ওই টাকা দিয়ে পলাশের পরীক্ষার ফিস দিয়ে দেব। তাই তো, চল তো দেখি। হ্যাঁ চল। কি বলছো, মারামারি পর্যন্ত হয়েছে? বাবা আমারে তার চোখের সামনে যাইতে নিষেধ করছে। বাদ দাও তো, বাবার আগের মাথায় কি সব বলেছে? পারুল, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি, যাও। শিমুল, এই টাকাগুলো আমার খুব দরকার বাবা, বাবা এই টাকাগুলো আমার খুব। বাবা, আমি তো ভাইয়ের পরীক্ষার টাকা লাগা আমার জায়গা দে বাবা, এই টাকা গুলো নিয়ে যাইতে না পারলে তোর ভাই পরীক্ষা দিতে পারবো না বাবা, আমার যাইতে দে বাবা, বাবা আমার যাইতে দে, আমার যাইতে দে।
বাবা তুমি আইসো, টাকা আনছো? তোর মা কি ঘুমাইছে? হ্যাঁ বাবা। হ্যাঁ কিন্তু এই টাকার কথা তোর মা জানো না জানে? ঠিক আছে, মায়ের জানবো না। বাবা আমি তাইলে ভোরবেলায় তুই ঢাকায় চলে যাই। হ্যাঁ যাও, তুমি ঘুমাও। আচ্ছা যাও। উপস্থিত সালিশবর্গ ও আমার গ্রামবাসী ভাইয়েরা, রমেশ মিয়ার ছেলে শিমুল আমার সিন্দুক থেকে টাকা চুরি করে পালানোর সময় আপনাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে। এমন চোরকে গ্রামে জায়গা দিলে এই গ্রামের বদনাম হবে, তাই আমার বিচার শিমুলকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। তাইলে আমারে আমারে আইজি আইজি এই গ্রাম থেকে বের করে দেন। আমারে কারণ চোর আমার পড়া না, চোর আমি তোমাকে মিশা কথা সব মিশা কথা চোর আমি, আমার আমার বাবা আমার শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য এখানে দাঁড়ায় মিশা কথা কইতেছে। না আমি সত্যি কইতেছি, মিথ্যা না আমি চোর আমার শাস্তি দেন ও আমার বাঁচানোর জন্য মিথ্যা কথা কইতেছে। তুমি যদি চুরি করে থাকো তাহলে বলো টাকা কোথায়, কথা বলছো না কেন? টাকার আশা আমি ছেড়ে দিয়েছি, কিন্তু চোরের শাস্তিতে আমি কোনো প্রকারের ছাড় দেব না। সৈয়দ বাড়িতে কোনোদিন পুলিশ ঢোকেনি, আজও ঢুকবে না, তাই থানা পুলিশ এসব আমি করব না। আজ সূর্য ডোবার আগে এই গ্রাম থেকে শিমুলকে আপনারা বের করে দেবেন, এটা আমার আদেশ থাকলো। একটা চোরের লেগে আমি কাঁদতেছি কেন? আমি তো চোরের মা। না তুমি চোরের মা না, তুমি এক চোরের এক ধন্য মা, যে শিমুলের মতো একটা সন্তানদের গর্ভে ধারণ করছিল, কারণ সে চুরি করে নাই, বরং চোরের মাথা ওই শাস্তি নিজে মাথা বেঁধে নিজে। আমি চুরি করছি শিমুলের মা, তুমি তোমার মালিকের টাকা চুরি করছো। আমি চুরি করছি, আমি কেন চুরি করছি এই ব্রিজ হইলো এই গ্রামের শেষ সীমানা, এইখান থেকে এখন চলে যাবি আর কোনদিন ফিরে আসবি না। এই তোমরা যাও, চলো এক সন্তানের লেগে চুরি করতে গিয়া
আর এক সন্তানদের চোর বানায় মানে শিবলের মা শিগগির চলো সব সব কুল্লা কুইতে হইব আমার শিবলে ফিরাই আনতে হইব চলো চলো না শিবলের মা আমি যাইতে পারব না আমি মুখ আমার শিবলে দেখাইতে পারব না দেখাইতে পারব না তুমি যাও শিবলের মা আমার শিবলে ফিরে আনো কেন পিছু ডাকতেছ পেছনে ফিরে যাওয়ার সমস্ত রাস্তাই তো আমার বন্ধ কিন্তু আমার মনের দরজা তোমার জন্য খোলা শিমুল আমি জানি তুমি চুরি করনি থাক এসব কথা তুমি ফিরে যাও পারবে আমাকে কি তোমার কিছুই বলার নেই আছে বলার শুধু একটা কথাই আছে তুমি আমারে ভুলে যাইও তাহলে আমার কথা যাবার আগে শুনে যাও শিমুল আমি আজকের পর থেকে মরার আগ পর্যন্ত তোমার অপেক্ষায় তোমার পথে থাকবো যার জীবনের কোনো পথই খোলা নেই সে আসবো কোন পথে সেই পথ আমি খুঁজে পেয়েছি শিমুল তুমি এই গ্রামে থাকবে না ঠিকই কিন্তু আমাদের গ্রামের ট্রেন স্টেশনে প্রতিদিন ট্রেন আসবে আবার এই স্টেশন থেকে ট্রেন যাবে দেশের সব জায়গায় ট্রেনের শেষ বগির পিছনে আমি লিখে দেবো আমার মনের কথা তুমিও লিখে দিও নিজের দিকে খেয়াল অনেক দৌড়াইছেন এখন একটু জিরান চুরির মালটা দেন ও মা হারামজাদা এই ব্রিফকেস কি তোর দুলা ভাইয়ের পুরি নামায়া দিমু কিন্তু বাবা গাড়ি গেল কই জায়গা তো ঠিকই আছে এখন যে কি করি এত ওজন কেন Wow.
সর্বনাশ, এত টাকা, এখন আমি কি করি? সাথী চৌধুরী, গুড মর্নিং ম্যাডাম। যদি আপনি আমার কোম্পানি সবচেয়ে পুরনো কর্মচারীদের একজন না হতেন, তাহলে এতক্ষণে আপনার হাতে হাত করা থাকত আর আপনার স্থান হতো পুলিশি হাজতে। ইয়েস মিস্টার সিদ্দিক, ইয়েস। কি ভেবেছেন আপনি? আমার অগোচর, আমার ফ্যাক্টরি টনকে টন মাল রাতের আধারে আপনার নিজস্ব গোডাউনে নিয়ে যাবেন আর আমি টের পাবো না? আপনার কোম্পানির প্রোডাক্টের সাথে ভেজাল মিশিয়ে মাল দ্বিগুণ করে মার্কেটে বিক্রি করে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবেন আর আমি হাত গুটিয়ে বসে থাকব। আমার বাবা তিল তিল করে মার্কেটে যে সুনাম কামিয়েছিলেন, আপনার কারণে সে সুনাম নষ্ট হবে আর আমি কিছুই করব না। নো মিস্টার সিদ্দিক, নো। এই সাথী চৌধুরীকে এতটা দুর্বল ভাবলে আপনি ভুল করবেন। সুযোগ দিচ্ছি, আজ বিকেলের মধ্যে যদি আপনি আমার ক্ষতি পুষিয়ে দিতে পারেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করব না। আর যদি না পারেন, আই উইল মেক শিওর দ্যাট ইউ গট অ্যারেস্ট। নাও লিভ, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান, গো। কাজটা আপনি ভালো করলেন না, খুব খারাপ কাজ করলেন, খুব খারাপ। জেন্টলম্যান, না গো।